সারা দেশে 2 শতাধিক স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মেয়াদ উত্তীর্ণ 15টি ইউনিয়ন পরিষদে চলছে সাধারণ নির্বাচন। 177টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে উপনির্বাচন হচ্ছে। একটি উপজেলায় সাধারণ ও 8টি উপজেলা পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন এবং জেলা পরিষদের কয়েকটি পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হয় ভোট নেয়া, একটানা বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিব বর্ষের মধ্যে ঘর নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, উপকারভোগী নির্বাচন ও ঘরের গুণগত মান নিশ্চিত করে নির্দিষ্ট সময়ে কর্মসূচি বাস্তবায়নে করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাঠ পর্যায়ের প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ডক্টর আহমেদ কাইকাউস আরও জানান, রংপুর ও বরিশাল বিভাগে 419,60,00,000 টাকা ব্যয়ে 24,538 পরিবার এবং রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে 348,37,00,000 টাকা ব্যয়ে 20,373 পরিবার ও চট্টগ্রাম এবং ময়মনসিংহে 254,65,00,000 টাকা ব্যয়ে 14,892 পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।